হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। জাস্ট ফাটাফাটি আছো, আমিও ফাটাফাটি আছি। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আমার মর্নিং কিছু যে সমস্ত রুটিন থাকে, এক্সারসাইজ, খাওয়া দাওয়া, যেগুলো আমি সকালবেলা উঠে নিজস্ব ওটা একটা, ওটাও আমার একটা মি টাইম, সেগুলো আমার হয়ে গেছে। বাবুয়াও এই জাস্ট উঠলো, আমার মুখটা দেখে মনে হচ্ছে এই ঘুম থেকে উঠলাম। না না, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, বলছি না এক্সারসাইজ টেক্সারসাইজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এবার এসে আমি গ্রিন টির জলটা আমি বসিয়েছি, আর বাবুয়া দেখছি ঘুম থেকে উঠে পড়েছে, ওর ব্রাশ করা হয়ে গেছে। আর ঘরে দেখতে পাচ্ছো বিছনায় যে তুলবো এখন, ও যখন কিচেনে ঢুকে করছেই, তাহলে আমি চাটা করছেই আমি বিছানাটা তুলে নিই। ও কাজে বেরোবার আগে আমাকে অনেক হেল্প করে এইসব টুকিটাকি, যদি ওর খুব তাড়া না থাকে আমাকে এইগুলো করে দেয়। আমি যেহেতু উঠে পড়েছি, ও উঠে পড়েছে, আজকে দেখছি আমি এসে ওপর থেকে এসে দেখছি ও উঠে পড়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে, ভিডিওটা না বাড়িয়ে, আমি কি কি কাজ করি সারাদিনের অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? মর্নিং থেকে চলো তাহলে আমি বিছানাটা ঝটপট তুলে ফেলি, চলো। Artlist.io Music licensing reimagined. Artlist.io Music licensing reimagined. বিছানাপত্র একদম তোলা হয়ে গেল, দেখেই নিয়েছো। এখানে আমার ছোনা বাবা উঠে পড়েছে, আমার গোপালু ছোনা উঠে পড়েছে, দেখতে পাচ্ছো? এই যে আমার গোপালু ছোনা উঠে পড়েছে। ওকে এবার একটু জল টল দেবো। হ্যাঁ চলো, ওই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি বিছানা তুলে ওকে ঘুম থেকে তুললাম, বুঝেছো? চলো, আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখ, স্বপ্না সব ধুয়ে মেজে টেজে এখানে সব রেখেছে, কাঁচের জিনিস তো এখানে রেখেছে, আর এইগুলো কৌটো সমস্ত ওই মুদিখানার দোকানের জিনিস টিনিস থাকে, এখানে রয়েছে। এখান থেকে আর তোলা হয়নি, টেবিলে জায়গা নেই। বাবুয়া করেছে কি, ওয়াশিং মেশিনের ওপরে আমার চাটাকে রেখেছি। ওয়াশিং মেশিনটা আমার এখন হয়ে গেছে ডাইনিং টেবিল। চলো, এই যে উনি এখন চা খাচ্ছে। কিরে ঘোর, একটু গুড মর্নিং বল। হ্যাঁ চলো, এই যা চলো। বাবুয়া ফুল এনে দিয়েছে, কালকে এনে রেখেছে এটা, আর আমি এর আগেও বোধ হয় তোমাদের বলেছি, খেয়াল পড়ছে না। যাই হোক, সকালে তো খেয়াল পড়ছে না। যাই হোক, আমি ফুল আমার এলে আমি এইভাবে ধুয়ে নিই, বুঝেছো? ধুয়ে আমি একে রোদ্দুরে এখন দিয়ে দেবো, জলটাও ঝরে যাবে, ফুলটাও শুকিয়ে যাবে। ফুলটা কেন বলতো ধুয়ে দিই, রাস্তায় যেখানে ফুলটা বিক্রি প্রচণ্ড ধুলো পড়ে থাকে, তো আমি আমার ঠাকুরের গায়ে বলি না, আমার ঠাকুরকে আমি যতটা পারি আমার মতো করে চেষ্টা করি করার, ওই ধুলোটা, আমরা বলো কোনো ধুলো জামা কাপড়, কোনো ধুলো জিনিস গায়ে কি তুলতে পারি? তুলতে পারি না। ওই জন্য আমি ফুলটা যখনই আনে আমি ধুয়ে এরম জলটা জাস্ট ঝরিয়ে নিই, ভিজেটাও তো মায়ের গায়ে দেওয়া যায় না, বলো না, এই ঠান্ডা ঠান্ডা এখনও ওয়েদার রয়েছে, ওই জন্য আমি একটুখানি দিয়ে নিই, শুকিয়ে নিই, তাহলে ভালো, বলো না, শুকনোটা ভিজেটা দিলে কেমন একটা লাগে, না আমি দিতে, এইগুলো আমার মনের মধ্যে হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আমার মনের মধ্যে চলে, আমার মন যেটা বলে আমি সেটাই করি। এবার কী বলতো, তোমরা এগুলো কোনো খারাপ ভাববে না, আমি যেভাবে করি সেভাবে যে যার মতো করে ভগবানকে সেবা দেয়। আমি আমার মনে হয় ধুলোটা তুলবো, তো একটুখানি ধুয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে নিই, শুকিয়েও যা, তারপর আমি মাকে পড়াই, চান ভান করে উঠে যাবো ঠাকুর ঘরে, ততক্ষণ আমার জলটাও ঝরে যাবে,
চলো। আমার এখানে সমস্ত কাঁচের বাসনও তোলা হয়ে গেছে, এই দেখো। আর এখানে এই সবজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাবু বাজার করে এনেছিল। আমার প্রত্যেকটা জিনিস, মানে বাইরে থেকে এলে, মার্কেট থেকে এলে সমস্ত কিছু ধোয়া হয়, দেখো এখানেও ধোয়া হয়েছে, বুঝেছ? আমার সমস্ত জিনিস এলে ধোয়া, আর অয়েল ডিসপেন্সারগুলো ধোয়া হয়েছে, তো ওগুলোকে একটু জল ঝরতে দিয়েছি, ওগুলোকে ইউজ করবো আজ থেকে, বুঝেছ? চলো। আর আমার গোপাল সোনাকেও দিয়ে দিয়েছি সকালবেলা জল বিক্ষু, বুঝেছ? আজকে দেখো না চবনপ্রাশ খেয়েছে, দেখো মুখে লাগিয়েছে, এই যে, এই যে দেখবে, এই দেখো, এই দেখো মুখে চবনপ্রাশ লেগে আছে, দেখেছ? আমার নেনটি বুড়ো গো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে সকালবেলা এরকম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি ভাত খেতে ইচ্ছা করলো আমার, আর গাজর বিনস এর আগেও দেখিয়েছি, আজকে আমার এটা খেতে ইচ্ছা করলো ব্রেকফাস্টে, এটা নিলাম। আর বাবুয়াও ওখানে খাচ্ছে, বুঝেছ? পাখাটা চালালেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ, গরম প্রচণ্ড, আজকে এরকম গরম গরম খেতে ইচ্ছা করছে। আমারটাই নুন নিয়েছি বাবুয়া, আমি আমারটাই নিয়ে নিয়েছি, তোমারটা দিয়েছো কিনা জানি না। এরকম স্বার্থপর দেখতে হবে তো খেয়ে, যদি আমারটা আমি দিলাম, যদি নুন বেশি হয় তো আমি তাই খাবো। আমাদের পাখা শুরু হয়ে গেছে জানো তো, গরম পড়ে গেছে, পাখা চালানো শুরু হয়ে গেছে। চলো চলো এবার ঘরের জানলা টানলা দিয়ে দি, কেননা এবার আমি চান করতে যাব, বুঝেছো? এবার জানলা টানলাগুলো দিয়ে দিই, চান করতে যাওয়ার আগে আমি সমস্ত জানলা দিয়ে দিই। বাবা রে, চান ঠান হয়ে গেছে। আমি কিন্তু রোজ ওই চান করুটা তোমাদের খালি বলতে, আমি কিন্তু রোজ মাথা ভেজাই না, যেদিন শ্যাম্পু করি সেদিনই মাথা ভেজাই। দেখো গোপালু জামা প্যান্ট কেচেছি, এখানে ওর প্যান্টটা পরে রয়েছে, মানে এটা শুকনোটা উপরে তুলতে গিয়ে পরে রয়েছে। যাকগে চলো, মুখে খালি টোনারটা লাগাবো আর নিচে গিয়ে ক্রিমটা লাগাবো। আজকে আমি একটু কনফিউশনে পড়ে গেছি, কী বলো তো, গরমও পড়ে গেছে, তার সঙ্গে আমার মাঝে মাঝে একটু ঠান্ডাও লাগছে। গোপালুকে ঠান্ডা জলে চান করাবো না গরম জলে চান করাবো? আমি নিজে চান করে ওঠার পর থেকে এই চিন্তা করছি জানো, কিন্তু গরমও তো পড়ে গেছে, ঠান্ডা জলেই টাটকা জলেই ভরে রেখেছি, ওতেই চান করাই, বলো। চলো টোনারটা মেখে চান ঢান করে আসছি, বুঝলো? চান ঢান করে গোপালুকে চান ঢান করিয়ে আসছি। ওর ফুলগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে আমার ঠাকুরের, এবার আমি ঠাকুর ঘরে যাব, এখানে রাখলাম। আজকে আমি ওকে টাটকা জলেই চান করাবো, আর জল গরম করবো না। এখানে আমার ঠাকুরের বাসন মেজে রাখা আছে, এই যে চানের জল টাটকা ভরে রাখা আছে, আজকে আর জল গরম করবো না। ঠাকুর দিয়ে সব চলে এসেছি, আর এখন আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো না রুটি হয়ে গেছে, আমার কাকগুলো না ভাতে অরুচি হয়েছে, কদিন দেখছি ভাতটা খাচ্ছে অতটা ভালোভাবে খাচ্ছে না, আমি এসে আবার রুটিটা আগে করলাম, ওদের রুটি দিতে হলো। আর এখানে আমি আলুটা জাস্ট এখন ভাজতে বসিয়েছি, এত বড় বড় সাইজ আলু দেখেই বুঝতে পারছো, মাংসের আলু, আর মাংস বসিয়েছি, বুঝেছো? এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে মাংসটাকে অনেকক্ষণ ধরেই মাটনটাকে, এই মটনের বাঙালিয়ানা একদম পাতলা ঝোল হবে, গরমের যে মটনের ঝোল হয়। কী কী দিয়েছি বলতো, এতে আদা, ধনে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট এবং কাঁচা লঙ্কা চিড়েও, টক দই, সর্ষের তেল, আর এই টমেটো এখানে এরকম কিউব কিউব করে কেটে দিয়েছি। নুনটা খালি দিইনি, কাশ্মীরি লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি, নুনটা কষার সময় দেবো, আর ওদিকে আলুটা ভেজেই ফেলেছি, আর এখানে পেঁয়াজ, ব্যাস এই দিয়ে হবে মটন, আর লাস্টে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। আজকে হবে দুপুরের লাঞ্চে মাটনের ঝাল ভাত, ঠিক আছে? চলো আলুগুলো ভেজে নিই। মাংসর আলু ভাজার সময় না আমি একটু সামান্য লবণ দিয়ে দিই, কেন বলো তো, তাহলে আলুটার মধ্যেও বেশ একটা নুন ঢুকে যায়, বুঝেছ? আলুটা প্রায় ভেজেই এসছে, একটু নুনটা দিয়ে দিলাম, বুঝেছ? চলো এবার পেঁয়াজটা ছাড়ো, পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো এবার, জিরে সর্ষের মাস্টার অয়েলে করছি, কিন্তু খাসির মাংস মানেই মাস্টার অয়েল, এছাড়া ভালো লাগে না খাসির মাংস, মানে সর্ষের তেলে। আর এবার আলুগুলোকে তুলে দেবো, তুলে এবার জিরে ফোড়ন দেবো, সাদা জিরে ফোড়ন দেবো, আর আমায় দেখতে পাচ্ছ না, না দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, ওকে একদম, যাই হোক। এবার এরপর তেল দেবো কড়াতে, দিয়ে সাদা জিরে ফোড়ন দেবো, আর পেঁয়াজগুলোকে এবার হালকা করে ভেজে নেবো, মটনের ঝোল সবাই করতে যান। Artlist.io কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি,
ঠিক আছে, এবার পেঁয়াজগুলো ঝপাত করে ছেদো, খুব ইজি। বসাবে আর নাবাবে আর খাবে। আর প্রেশার করে এটা কষিয়ে নিয়ে, কড়াতে কষিয়ে নিয়ে প্রেশার করে দুটো স্টিম ম্যারিনেট তো অনেকক্ষণ ধরেই করে রাখা আছে, কষাতে কষাতেই অর্ধেক হয়ে যাবে। প্রেশার করে দুটো তিনটে স্টিম দিলেই আমার হয়ে যাবে। চলো পেঁয়াজটা ছেড়ে নিই, পেঁয়াজটা করে হালকা করে ভেজে। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, ব্রাউনিশ হয়ে গেছে পেঁয়াজটা। এবার মটনটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। এবার মটনটাকে কষে কষে তেল বেরিয়ে আসবে, তারপর আমি এটা প্রেশার কুকারে দেবো, ঠিক আছে? চলো, আর এখানে আলু ভেজে তুলে রেখেছি। মাংসটা কষে তেল বেরিয়ে আসলে আমি তারপর লবণ দিই, কেন বলতো লবণটা আগে দিই না, মশলা দিয়ে তো এমনিতেই ম্যারিনেট করে রাখা আছে, তার একটা জল বেরোবে, ওই জন্য তখন দিই না। কষে তেলটা বেরিয়ে আসে তখন আমি আবার লবণটা দিয়ে আবার একটু কষি, কষে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, বুঝেছ? এবারে আর কিচ্ছু দেওয়ার নেই, আমি তো চিনি চিনি কিচ্ছু দিইনি আজকে, আর মটনে চিনি দিই না। দাঁড়াও তোমরা একটু দেখিয়ে দিই, দেখো কষে তেল বেরিয়ে গেছে, আমি এবার লবণটা ওই জন্য দিয়ে দিলাম। কষে যখন তেলটা একটু বেরিয়ে আসে তখন আমি লবণটা দিয়ে দিই। ও বাবা স্পাইসি হয়ে গেল গো। আমি প্রেশার করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি ফ্রিজ খুলে দেখি আমার গরম মশলা বেটে রাখা নেই, গরম মশলা বেটে না রাখা থাকলেও তোমার কোনো অসুবিধা নেই, গরম মশলা গোটা গরম মশলা সব ফাটিয়ে তেলের মধ্যে এখানে দিয়েছি, নাহলে মানে বাটা পেস্ট থাকলে কি হয় বলতো আমি এর মধ্যে দিয়ে দিই, মানে মাংস দিলে। এখন যেহেতু বাটা নেই এখানে ওই জন্য সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে গরম মশলাটাকে দিয়ে নিলাম, দিয়ে দেবো এখানে, বুঝলে? তেলের মধ্যে গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে, যখন দেখবে গরম মশলা বাটা নেই তেলের মধ্যে আমি গরম মশলা ফাটিয়ে দিয়ে দেবে, বুঝলে? দিয়ে এবার একটু ভাজা হয়ে যাবে গরম মশলাটা, দিয়ে মটনটাকে আমি ওটাতে দিয়ে দেবো। আলুটা দেবো পরে, এখন দেবো না, দিয়েও দিতে পারি, মটনটা গলেই গেছে দেখছি, মটনটা দেখছি কষতে কষতেই গলে গেছে, বুঝেছ? দিয়ে আলুটা দিয়েই দেবো একেবারে, ঠিক আছে? এই মটন আলু একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর অনেকে ঘিও ইউজ করতে পারো, আমি ঘিও ইউজ করি, আজকে ঘি দেবো না। এবার গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মটনটা ঢেলে দিচ্ছি। মটনটা একটু স্পাইসি হয়ে গেল গো, ফিল হয়ে গেল পরপর স্পাইসি হয়ে গেল। যাই হোক, এবার পরিমাণ মতো গরম জল, অবশ্যই ঠান্ডা জল তো একদমই নয়, পরিমাণ মতো এই কড়ার মধ্যেই জলটা গরম করে নেবো। এই কড়ার গায়ে যা মশলা লেগে আছে সেটাও তো বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এটা একটু গরম জল করে নেবো, কড়ায় গরম জল করে এটা পরিমাণ মতো গরম জলটা ঢেলে দেবো। এটা একটু গরম জল করে নেবো যতটা পারলাম, তোমাদের সঙ্গে জানি না কতটা কি বুঝতে পারলাম, আমি একদম পাতলা যে মটনের ঝোল সেটাই করার চেষ্টা মানে করেছি, কিন্তু হয়ে গেল স্পাইসি, বুঝেছ? এবার আলুগুলো দিয়ে দিলাম, বুঝেছ? দিয়ে এবার একটু নেড়ে দিলাম, স্পাইসি হয়েছে, বাবুয়ার তো খুব ভালো লাগবে, ও একটু স্পাইসি ভালোবাসে, ওর খুব ভালো লাগবে। এবার ঝাল দিয়ে যার পরিমাণ মতো দেবে, আমি ঝালও দিয়েছি, বাবুয়া একটু মটনে ঝাল খেতে চায়, বললাম না পেস্টও দিয়েছি, আবার চিঁড়েও দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমার যতটা ঝোল লাগবে আমি ততটা গরম জল করে নিচ্ছি, বুঝেছ? কড়াতে গরম জল, এই কড়াতেই গরম জলটা বসাচ্ছি, দিয়ে ওতে দিয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল আমার মটন, দেখো জলটা এবার গরম হয়ে গেছে, না ফুটন্ত জল গরম, বুঝতে পারছো? ধোঁয়া উঠছে, গরম জল মটনে সবাই জানো গরম জল ইউজ করতে হয়, নাহলে স্টিম মেরে যায়। এই জলটা দিয়ে দিলাম, আর লাগবে না, একটু দিয়ে দিই। মটনের ঝোলটা বেশ পাতলা পাতলা খেতে ভালোই লাগে, মশলাটা বেশি যখন ম্যারিনেশন করেছিলাম তো মশলাটা একটু বেশি দেওয়া হয়েছিল, একটু জলটা একটু ওই জন্য বেশিই দিলাম, বুঝেছ? চলো, তোমরা ওই যে গরম মশলাটা আমি ভাজতে দিলাম না প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে, সামান্য তোমরা ওইখানে ঘি দিয়েও ভাজতে পারো, আজকে আমি ঘি দিলাম না, রান্নাটা এমনিতেই স্পাইসি হয়ে গেছে, ওই জন্য আমি আর ঘি ইউজ করলাম না। তোমরা গরম মশলাটা ঘি এতেও একটু হালকা ফ্রাই করে মটনটা দিয়ে দিতে পারো, ওটাও আর একরকম টেস্ট। তোমাদের সঙ্গে ডাক বাংলোটা শেয়ার করবো, ঠিক আছে? এখন এই আর একটু, এখনো তো একটু হালকা ঠান্ডা আছে, ডাক বাংলোটা ভীষণ স্পাইসি হয় তো এর মধ্যে করে ফেলবো, কেন গরমকালে ডাক বাংলোটা বাবুয়াও খেতে চায় না, ঠিক আছে? এই যে ঢাকা দিয়ে দিলাম, আমি আর মটনে কিচ্ছু দেবো না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো দেখেছ, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, এদিকে মটন, এদিকে ভাত বসে গেছে, ঠিক আছে?
খাওয়ার সময় ফাইনালি দেখাচ্ছি মটনটা কেমন দেখতে হয়েছে। এই দেখো মটনের কালারটা হয়েছে, দেখো খালি ফাটাফাটি। মুখে নুন টুনও চেক করে দেখে নিয়েছি, মটনও একদম ফাটাফাটি সুন্দর একদম মাখনের মতো গলে গেছে। এবার আমি ভাতও আমার হয়ে গেছে, এবার একটু পরে আমি খেতে বসবো। আর এদিকে এটা দেখতে পাচ্ছো আমি সকালবেলায় গোপালুকে ব্রেকফাস্টে দিয়েছিলাম না ভাত, ওই প্রসাদটা রয়েছে, ওটা আমার মানে কাগেদের দিইনি, কারণ বললাম আমার কাগেদের অরুচি ধরে গেছে। ওদের আজ রুটি করে দিয়েছি, ওটা আমি খাবো পরে খাবো, আজ কাকও খাবে না, ওটা কেলুয়াও খাবে না, কেন কেলুয়াকে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, চলো খেয়ে নিই, মানে চলো খেয়ে নিই বলতে কি একটু পরে খেতে বসবো, বুঝেছো? আর এখানে বিট ভাজা, এটাও আমার ঠাকুরের প্রসাদেরই, ঠিক আছে? চলো আমি একটু পরে খেতে বসবো, আমি এখনও খেতে বসবো না, কেন এখনও লাঞ্চের টাইম হয়নি। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো। আমরা আফটার অল বাঙালি, এইভাবেই খেতে থাকতে হবে এবং এক্সারসাইজ করতে থাকতেই হবে। দেখবে না আমি নিজে খেতে নিজেকে কেমন ফিট রেখেছি, ফিট অ্যান্ড ফাইন, মানে না খেলে ভাই আমরা বাঙালি না খেয়ে থাকতেও পারবো না, ঠিক আছে? চলো আর কি বলবো, আর কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ ঠিক আছে, সবসময় হ্যাপি থেকো, টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল।